ইসলাম আলাইকুম রাক মাতুল্লাহ হে আবার কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে যারা আমার প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন মেহেরমা ওভারসিজের ওনার এবং উক্ত কোম্পানির সিউ আমি সাদ্জাদ হোসেন খান মাহি রমজানের এই পবিত্র দিনে আমার বিদেশগামী প্রিয় প্রবাসীদেরকে জানাই অনেক অনেক নীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার বিদেশগামী প্রিয় প্রবাসীদের সাথে প্রিয় বিদেশগামী প্রবাসী গত তিন দিন আমি নর্থ মেসোরিনিয়া নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম কারণ যখন একটি দেশ থেকে কর্মী বাছাইয়ের জন্য সরাসরি কোম্পানি থেকে প্রতিনিধি টিম আসে এবং প্রতিনিধি আমাদের কর্মীদের দেখে শুনে বুঝে জব কন্ট্রাক্ট ফাইলে সাইনিং করে তখন তাদের অনেক যাচাই বাছাই এবং অনেক ডকুমেন্টারি

ক্যান্সারের কি চাহিদা রয়েছে তারা কি ধরনের কর্মী চাচ্ছেন এবং প্রকৃতপক্ষে কর্মী যেতে হলে কি কি প্রক্রিয়ার মাধ্যমে করতে হয় আমরা সৌদি দুবাই কুয়েত কাতার নিয়ে দীর্ঘদিন কাজ করেছি তাদের ডেলিকেটগুলোকে ডেলিংস ডিলিংস করেছি সেই তারই ধারাবাহিকতায় এবার যখন ইউরোপ থেকে ডেলিগেট আসা শুরু হয়েছে তাদের সাথে তাল মিলিয়ে তাল রেখে তারা যে ডিমান্ড আমাদেরকে দিচ্ছে সেই ডিমান্ডের পরিপ্রেক্ষিতে আমরা কর্মী বাছাইয়ের জন্য তাদের পাশে থেকে যে প্রতিনিধি ইউরোপিয়ান টিম এবং যে সমস্ত কোম্পানির প্রতিনিধি তাদেরকে সরাসরি প্র্যাকটিক্যাল কাজ দেখে ভিডিও দেখে সিবি দেখে তাদের ডকুমেন্টারি দেখে তারা এখানে ফাইনাল রেজাল্ট দিয়ে কর্মী বাছাই করে নিচ্ছেন প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা আমি চেষ্টা করি এভাবেই তথ্যভিত্তিক দৃশ্যমান ডেলিগেটকে কাছে রেখে আপনারা যে যে কাজের জন্য উপযুক্ত অর্থাৎ যে কাজে যাবেন সেই কাজে যাওয়ার জন্য যা যা ডকুমেন্টারি রেডি করার দরকার আমরা রেডি করি বিগত এক থেকে দেড় মাস আগে আমাদের কাছে যারা নর্থ মেসিডোনিয়া যাওয়ার জন্য তাদের ফাইলগুলো জমা করেছেন আমরা তাদের প্রত্যেকটি পুলিশ ক্লিয়ারেন্স কে দিল্লিতে পাঠিয়ে অ্যাটেস্টেশন করেছি অ্যাটেস্টেশন করে আনার পরে উক্ত পুলিশ ক্লিয়ারেন্স আমরা নর্থ ম্যাসোডোনিয়াতে পাঠিয়ে অ্যাটেস্টেশন করে লিগালাইজেশন করে কোম্পানির সিলেকশন লিস্ট হাতে নিয়ে তারা আপনাদের প্রত্যেক কর্মীর জব ওয়ার্ডার ফাইল নিয়ে এসেছেন বাংলাদেশে কর্মীকে ফাইনাল ভিসা দেওয়ার আগে প্রত্যেকটা কর্মীর সাইনিং নেওয়ার আগে তাদের প্র্যাকটিক্যাল কাজগুলো দেখার এবং বোঝার প্রকৃতপক্ষ পক্ষে আমরা যে কর্মীগুলো দিচ্ছি তাদের সাথে সেই কর্মীগুলোর কন্ডিশনের সাথে শর্তের সাথে মিল আছে কিনা এটাই একজন কর্মীকে যৌথভাবে সঠিকভাবে বিদেশে যাবার সঠিক নিয়ম অর্থাৎ একটি কোম্পানিতে আপনি যাবেন সেই কোম্পানির প্রতিনিধি আপনাকে প্রকৃতপক্ষে যে সকল কোম্পানিগুলো স্পেশালি ডাইরেক্ট তারা প্রকৃতপক্ষে একটি কর্মী একটি কর্মীকে সঠিকভাবে না দেখে কখনোই বাছাই করবে না প্রকৃতপক্ষে তারা কোনো ভিসা বিক্রি করার উদ্দেশ্যে এই দেশে আছে না তারা কর্মীর যোগ্যতা তারা কর্মীর ফিজিক্যাল স্ট্রাকচার এবং কর্মী সঠিকভাবে সেই দেশে উক্ত বেতনের সাথে সাদৃশ্য রেখে কাজ করবে কিনা তারা সেখানে সঠিকভাবে থাকবে কিনা অর্থাৎ গুলো ভেগে যাবে কিনা রান হয়ে করবে কিনা কর্মীগুলোর মূল উদ্দেশ্য কি এই প্র্যাকটিক্যাল অনেক বিষয় বোঝার জন্য একটি কোম্পানি থেকে সরাসরি বাংলাদেশে ডেলিগেট আসে এবং তারা একটি বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে ফাইনাল বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা কর্মী বাছাই করে অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকটা কর্মীর গতকাল ইচ্ছা করলেও কোনো নতুন কর্মী সেখানে আমরা অবশ্যই সিবি দিয়ে ইন্টারভিউ করাতে পারিনি আমাদের অনেক কর্মী ভাই মনে করেছেন যে হয়তো বা ডেলিগেট এসেছেন কর্মী ইন্টারভিউর মধ্যে বাছাই করছেন না আমার প্রিয় প্রবাসী ভাইরা প্রক্ষ প্রত্যক্ষ বিষয়টি তাই নয় অর্থাৎ আপনারা যে কর্মীগুলো গতকালকে প্রায় একশো কর্মী একশোর উপরে কর্মী হাজির হয়েছেন এবং তার বিগত দুই দিন আগে আরো একশো থেকে দেড়শো কর্মী হাজির হয়েছেন প্রত্যেকটা কর্মীর সিভি ডকুমেন্টরি পুলিশ ক্লিয়ারেন্স সমস্ত প্রক্রিয়া আমরা কোম্পানির কাছে জমা করে ফাইনাল ডকুমেন্টারি রেডি করে আপনাদেরকে কোম্পানির লিস্ট যাদেরকে সিলেকশন করেছে তাদেরকেই শুধুমাত্র মাত্র আমরা আহ্বান করেছি যে কোম্পানি সরাসরি আপনাদেরকে দেখবে এবং দেখার মধ্য দিয়ে বিচার দেওয়ার আগে অন্তত কোম্পানির প্রতিনিধি কনফার্ম হবে আপনারা উক্ত বুঝে যাওয়ার উপযুক্ত কিনা তারা আমাদের কাছে একটি ফাইনাল লিস্ট দিয়ে যাবে এবং বাছাইয়ের চূড়ান্ত লিস্টটি নিয়ে আমরা বুঝতে পারবো যে কোন কোন কর্মী আগামী তিন সপ্তাহর মধ্যেই ভিসা পাচ্ছেন এবং উক্ত স্বপ্নের দেশ নর্থ ম্যাসুলিনিয়া সহ সার্ভিয়াতে যেতে পারবেন প্রিয় বিদেশগামী প্রবাসী এটাই একজন কর্মীকে বিদেশ যাওয়ার প্রকৃতপক্ষে রূপ এবং ধারাবাহিক 比较大。<laughs> একটি দেশে যারা প্রকৃতপক্ষে প্রফেশনালি কাজ করেন একটি কর্মীকে বাছাই করেন এবং বিদেশ থেকে কর্মী বাছাই জন্য ডেলিগেট আনেন এটাই হচ্ছে একটা এজেন্সির মূল জনশক্তি রপ্তানি স্রোত ধারা আমরা যারা প্রফেশনালি জনশক্তি রপ্তানি করে থাকি আমরা একটা সিস্টেমেটিকের মধ্য দিয়ে জনশক্তি রপ্তানি করি এবং চেষ্টা করি তাদেরকে একটি কর্মীর সঠিক তথ্য কোম্পানি দিয়ে সঠিক স্যালারি থাকা খাওয়া অ্যাকোমোডেশন ইন্স্যুরেন্স ট্রান্সপোর্ট টিআরসি সহ সকল বিষয়ে তাদেরকে সঠিক তথ্য দিতে এবং এটাই নিয়ম এবং এর মধ্য দিয়ে কর্মী বাছাই করে কর্মীকে বিদেশে প্রেরণ করতে হয় পরবর্তীতে আমরা এখন থেকে এর আগে আমরা ইউরোপের বিভিন্ন বাজারে কর্মী প্রেরণ করেছি কর্মী প্রেরণ করতে গিয়ে ইতি কোম্পানি যা শর্ত এবং একটি কোম্পানিতে কি কাজ করতে হবে তার সঠিক বেতন এবং একটি কোম্পানিতে কি কি ফ্যাসিলিটিস রয়েছে প্রকৃতপক্ষে তার বেতন কত রয়েছে আমরা যেভাবে এখানে জীব ইচ্ছা মতো খুশি আমরা কর্মীকে তাদেরকে পাঠিয়ে দিয়েছি প্রকৃতপক্ষে যেহেতু তিন চারটি ধাপ পার হয়ে কর্মীকে আমাদের কাছে আসে হয় আমরা প্রকৃতপক্ষে জানতে পারি না একজন কর্মীকে ফিল লেভেল থেকে একজন এজেন্ট কি বেতন বলেছেন কি কাজ বলেছেন এই অদৃশ্যতার কারণে কর্মী সেখানে গিয়ে রানে হয় অপকর্ম করে এবং সেখান থেকে বিভিন্ন দেশের দিকে তারা বিভিন্ন ভাবে বন্ধু বান্ধবের প্ররোচনায় পরে আত্মীয়স্বজনের প্ররোচনা পরে মূল কোম্পানি যার মাধ্যমে আপনাকে কাজ করার জন্য পাঠিয়েছি কাজ করার জন্য গিয়েছেন সেই কোম্পানি ছেড়ে আপনি রান হয়েছে হয়তো আপনি রান হয়ে অন্য দেশে চলে গিয়েছেন কিন্তু পরবর্তী যারা যাবে তাদের ভাগ্যকে আপনি অবশ্যই দুর্ভাগ্যে পরিণত করেছেন ইয়ে বিদেশগামী প্রবাসী আপনাদেরকে বুঝতে হবে যে একটি দেশে যাওয়ার জন্য শুধু আপনার আপনার স্বার্থটাই নয় সমস্ত কর্মীর একটি দেশের শ্রম বাজার এবং এক একটি বিদেশগামী উদ্দেশ্য প্রবাসীর ভাগ্য আপনার কর্মকাণ্ডের উপর ডিপেন্ড করে আমরা নর্থ মেসুডিনিয়াতে একটি চমৎকার বাজার সার্ভিয়া একটি চমৎকার বাজার উক্ত বাজারটা সুষ্ঠু এবং কোম্পানি ডেলিগেটের মাধ্যমে যাচাই বাছাই করে সঠিক হয়েতে কর্মী পাঠানোর চেষ্টা করব এবং করছি আগামিতে সার্ভিয়া এবং নর্থ মেসুডিনিয়াতে আমরা ধারাবাহিকভাবে এভাবেই অর্থাৎ যে গ্রুপটি এখন দৃশ্যমান হয়েছে সরাসরি এই কোম্পানি তাকে ওয়ার পারমিট দিবে এবং আমি বারবার বলেছি নট মেসুদ্দিনের ওয়ার পারমিট মানে ভিসা ওয়ার পারমিট আসার সাত দিনের মধ্যেই আমরা স্টিকারটি সম্পন্ন করব এবং ওয়ার পারমিট আসার সাত দিনের স্টিকার সম্পন্ন করে বিএমিটি বায়োমেট্রিক ফিঙ্গারিং এবং স্মার্ট কার্ড রেডি করে আমরা আশা করতে পারি খুব শীঘ্রই এই গ্রুপগুলো আমরা ফ্লাইট করব এবং ধারাবাহিকভাবে আমাদের এভাবে ফ্লাইটের দৃশ্যমান চিত্র এই চ্যানেলের সামনে আমি প্রেজেন্টেশন করার চেষ্টা করব এবং আমার বিদেশগামী প্রবাসী ভাইদেরকে বোঝানোর চেষ্টা করব বিদেশ যেতে হলে আপনাকে কিভাবে একটি সঠিক সঠিক নির্বাচন করতে হবে সঠিকভাবে সরকারিভাবে বিএমিটি স্মার্ট কার্ড রেডি করতে হবে এবং সঠিকভাবে আপনার নির্বা আপনাকে একটি কোম্পানির সামনে প্রেজেন্টেশন করতে হবে তবে সেটা সব কোম্পানির ক্ষেত্রে হবে না যে কোম্পানিগুলো এখন কর্মী আমাদের বাছাই করছে নিচ্ছেন সেগুলো ডাইরেক্ট ম্যাক্সিমামই ডাইরেক্ট কোম্পানি এবং কিছু কোম্পানি আছে যারা ট্রাস্টের উপর আমাদের উপর ছেড়ে দেন যে আমরা বাছাই করে আমরা কর্মী প্রেরণ করে দিব অর্থাৎ যে সমস্ত কোম্পানি প্রতিনিধি আসতে পারে না আমরা যেহেতু ডাইরেক্ট কোম্পানি ছাড়া কাজ করি না করব না আগামী হাজার বারোশো ডিমান্ড নিয়ে নট সুদিনে এবং আমরা কাজ করব মিনিমাম এক হাজার থেকে বারোশো কর্মী আমরা বাছাইয়ের মধ্য দিয়েই দক্ষ হিসাবে দক্ষ কর্মীকে অদক্ষ কর্মীকে দক্ষ করে বিদেশ পাঠাবো এই প্রতিশ্রুতি দিচ্ছি আজকে এই চ্যানেলের সামনে সব সময় আমি বলি আমার প্রিয় প্রবাসীদেরকে লেবার হিসাবে নয় ক্লিনার হিসাবে নয় দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে যারা সাথে রেখে সঠিকভাবে বাছাইয়ের মধ্য দিয়ে একটি ভালো কোম্পানিতে যাবেন তার ভাগ্য হবে সুপ্রসন্ন তার জীবন এবং তার ভবিষ্যৎ হবে উজ্জ্বল এই এই কথাকে সাক্ষী রেখে আমি বলছি তাই আপনারা সকলে চেষ্টা করবেন একটি স্কিল ক্যাটাগরিতে বিএমিডি স্মার্ট কার্ডের মাধ্যমে এবং একটি বৈধ রিকুটিং এজেন্সির মাধ্যমে যারা সরকারি মন্ত্রালয়ের রীতিনীতি মেনটেন করে বৈধ স্মার্ট কার্ডের মাধ্যমে কর্মী বিদেশে প্রেরণ করে এবং আমি এখন আমাকে আমি চলে যাওয়ার আগে আপনাদের দৃশ্যমান দেখানোর চেষ্টা করছি যে উক্ত দেশের ম্যাসুডনিয়া থেকে যে সকল ডেলিগেট এসেছেন তারা কিভাবে কর্মীকে বাছাই করছেন দেখছেন এবং কিভাবে আমি আমার এই ভিডিওর সর্বশেষে আমি ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন বুঝতে থাকুন যে নর্থ মেসোডোনিয়ার ডেলিগেট কিভাবে কর্মী বাছাই করছে এবং আপনাদেরকে কিভাবে বাছাইয়ের মধ্য নিয়ে দক্ষ এবং অদক্ষ ক্যাটাগরিতে কর্মী নিচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের আজকের

দেখেছেন বুঝেছেন এবং যদি বুঝে থাকেন যদি দেখে থাকেন তাহলে আগামীতে এভাবেই নিজেকে প্রস্তুত রাখুন ডেলিগেটের সামনে আপনার জব কন্টাক্ট ফাইলে সাইনিং এর জন্য নিজেকে প্রস্তুত করুন যে আমি বৈধভাবে দেখে শুনে বুঝে এভাবেই একটি বৈধ কোম্পানিতে একটি ডেলিগেটের মাধ্যমে সিলেকশন হয়ে যাব যদি থাকে আপনার সহযোগিতা সেক্ষেত্রে পাশে থাকবো আমি এবং আপনাকে দক্ষ হিসাবে পাঠানোর প্রতিশ্রুতিবদ্ধ পরিকল্প নিয়ে আগামী সাথে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অগ্রসর প্রিয় প্রবাসীদের সাথে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে ডেলিগেটে আসুক এবং যাচাই বাছাই করেই আমি সবসময় কর্মীদের পাশে থেকে কর্মী পাঠানোর চেষ্টা করব ধন্যবাদ